বাজান আজকে এই মুহূর্তে সবার কাজ শুরু করতে চললাম আমার এই কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় সেই ভুলটুকুর জন্য আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের কাছে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুহু হ্যালো 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 আস্তে আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে হ্যালো বাজান আমাদের এই যে মাস আমরা গণনা করি বাংলায় 12টি নাম আছে ইংরেজিতেও 12টি নাম আছে 12টি মাস আরবিতেও এই 12 মাসের 12টি নাম রয়েছে তার মধ্যে আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে এই আরবি চারটি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন তার মধ্যে একটি মাস হলো এই মুহররম মাস এই যে এখন যে মাসটা চলতেছে এটা কিন্তু মুহররম মাস বাজা এই মাসটার বড় ফজিলত ৬১ হিজরি সনে দশই মুহররম ইরাকের কারবালায় ইয়াজিদি বাহিনীর কাছে পরাজিত তাদের যে অন্যায় আবদার ছিল সেটাকে না মেনে নিয়ে অন্যায়ের কাছে মাথা নত না করে হাসতে হাসতে সত্য ন্যায়ের জন্য ন্যায়কে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সব পরিবারে এবং ৭২ জন অনুসারীদেরকে নিয়ে আমার হযরতে নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় দৌহিত্র আমার মা ফাতেমার কলিজার টুকরা আমার মাওলা আলী আয়নের মুক্তি পাক পাঞ্জাতনের তন আমার ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন এই মুহররম মাসে ৬১ হিজরি সনের ১০ তারিখ তাই এই পবিত্র মাসে এই রাতে এই মহতি সভায় দাঁড়িয়ে বাজান আমি আমার কাজের শুরুতে সেই যারা শহীদ হয়েছে আমি তাদের চরণে ভক্তি রেখে তারপরে আমি আমার আজকের মহতি সভার কাজ শুরু করতে চাই তোমার লীলা কুদরত দয়া পার আমার মাওলা গো গুনাহ খাতা মাফ করো আল্লাহ গুনাহ খাতা মাফ করো আমার আমার মাওলা গো গুনাহ খাতা মাফ করো না খাতা
বেহেস্তে হাওয়ায় আদম নিষেধ করলা খাইতে গন্ধম গন্ধম খাইয়া হইল গুনাগার আমার মাওলা গো গন্ধম খাইয়া হইল গুনাগার আমার মাওলা গো গন্ধম খাইয়া হইল গুনাগার ও সগন্ধমের গলা বাহানা আদম হাওয়ায় উঠি জ্বালা গলা গলা বাহানা আদম হাওয়ায় উঠি জ্বালা গন্ধমের গলা বাহানা আদম হাওয়ায় উঠি জ্বালা মাথায় না তুমি আর মাজার আমার মাওলা গো তাইয়ার সন্ধি পেতে তিনশো বছর এইভাবে টাকাইয়া করছিলে বেদা আমার মাওলা গো টাকাইয়া করছিল বেদার আমার মাওলা গো টাকাইয়া করছিল বেদার অবশেষে তোমার ওই পাকনামের গুণা গুণা মাপ পাইল উলিয়ার দরবারে ভক্তি জানাই নত শিরে চার তরিকার চার প্রেমন্ধি দরবারে তে ভক্তি রাখি বাগদা দেতে অবরতি
নামে তোমার নয় রামসি আজমিরে তে দয়াল খাজা চিস্তিয়া তরিকার রাজা সিলেটে তে শাহ জালাল ভাগিনা তোমার শাহ পরাণ এই প্রাণে ভক্ত মিশাইল প্রাণ আমি যে সই নামের কাঙ্গাল আঠাউ রাতে গাল্লা শহীদ দরবারে বাবার ভক্তি রাখি বেলতলিতে সুলেমান লঙ্কা কাঙ্গাল করে তো চরণ আশা বলছিলা জপাজি ভান্ডারি যেই নামে ধরেছি পারি আম বাবার নামটি জানি আমি কি বাবার ভজন জানি ওই নামে ধরিলাম পারি মুর্শিদ আমার হৌকানদারি চট্টগ্রামে পারো আউলিয়া গেলাম ভক্তি রাখিয়া খুলনাতে খান জাহানলি ভক্ত চাই তো চরণ ধুলি মিরপুর বাবাই ও সাহালি কান্দে আমার ভিক্ষার ঝুলি আজ যেন ফিরে না খালি তোমায় আমি ভক্তি করি হাইকোর্ট বাবা সর্বদিন কিস্তি ভক্ত ভাষায় তো নামের কিস্তি গুলি স্থানে অকলাপসা পুরো ভক্তের মনের আশা বাংলাদেশের অলি জব্দ নাম ধরে আর বলবো কত দয়াল শম্ভু সারব পাকদার পারে ভক্তি রইল না তো শিরে শম্ভু সারব পাকদার পারে ভক্তি রইল না তো সুরে শেখ জালাল জালাল সারব জালাল ফতুল্লা আছে তার সেই দরবারে ভক্তি রাখি বাংলাদেশের অলি জব্দ নাম ধরে আর বলবো কত বিশ্বের আউলিয়া জব্দ ভক্তি জানাই হইয়া নত আমরা ফকিরের পাকদার মানে ভক্তি জানাই নত সবাইকে যাই সালাম দিয়া প্রতিপক্ষ গায়িকা যিনি আমার সালাম নেনা পলি পর্দারের মা বোনেরা সালাম জানাই হস্ত জোড়া তাল সঙ্গীতে যারা যারা সালাম নিবেন তারা তারা বরিশাল জেলাতে বাড়ি আমার কাজীর হাতে থানা ধরি বর্তমানে বসত বাড়ি সাবারেতে থানা ধরি শাহালি বাবার পাকদার বারে খোঁজ করিলেই পাবেন মোরে তানিয়া দেওয়ার নামটি ধরে সকলে ডাকে আমারে তানিয়া দেওয়ার নামটি ধরে সকলে ডাকে আমারে